সকালবেলা এসে দেখি এই রুমের মধ্যে 4-5 জন। তা আমি তখন কি করব, আমার এখন ফ্রি টাইম, আমি এখন আড্ডা মারতে ঢুকছি, আমি এসে দেখলাম এই রুমের মধ্যে, এক্সাম্পল দিতেছি, যে 4-5 জন বসে রয়েছে, কেউ অ্যাক্টিভ না, তাহলে আমি কি করব, আমি এই রুমের ভিতরে ঢুকে মনিটরের দিকে এখন খুঁজে না পাইলে উত্তেজিত হয়ে চিৎকার করতে চাইছি করলে হবে না না আমি আমি আপনি আপনাকে বলে দিচ্ছি এটা তো কথা ওই সাদি আমি আপনাকে বল সাদি আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কি করবেন আপনি হচ্ছেন কালকার কালো কাঁঠালের বুঝছেন আপনি যেটা করা উচিত যখন এসে দেখবেন যে কেউ নাই তখন আপনি বাইরে যায় দৌড়াদৌড়ি করবেন আর ফেয়ার অ্যান্ড লাভলি মাখবেন ধন্যবাদ ফান মজা না লাগে হবে ফান মজা লাগতে হবে বোরিং লাগলে আমরা ডিস্ট্রাক্ট করবো কারণ ডিস্ট্রাক্টেড হই ভাই এখন এখানে ফান করার জন্য আমরা দুই হাসি নাই এখানে রুমের মধ্যে এতগুলো বসে বসে সে ফান করার জন্য আসে নাই এর কতক্ষণ চলবে এই সিরিয়াসনেস সেটা বলেন একটা টাইম লিমিট দেন যে এতক্ষণ আমরা সিরিয়াস থাকি ঠিক আছে আপনার যদি ভালো না লাগে আপনার যদি ভালো না লাগে আপনি থামিয়ে থামিয়ে রুমে গিয়ে বসে থাকেন আমরা আলাপ করে নিই না আমার যদি ভালো না লাগে আমি আপনাকে ডিস্টার্ব করে মজা একটা লাস্ট কথা আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাইকে আমি সিনসিয়ারলি একটা জিনিস আমি এখানে ভালো সাজা দিন আপনি আমি তো সব জায়গায় যা সবকিছু মনিটর করতে পারবো না কে কোথায় কি করতেছে না করতেছে এই রুমের কোনো অ্যাডমিন যদি কোথাও কাউকে কোনো গালিগালাজ করে থাকে আমাকে একটু জানায় এই রুমে যদি কেউ দেখেন যে কেউ একজন অ্যাডমিন হিসেবে বসে দিচ্ছে আর অন্য রুমে যায় আজে বাজে কথাবার্তা বলতেছে আমাকে একটু ক্লেম করে বলেন আপনি আমার শত্রু হলেও ক্লেম করে বলেন ভাই এই রুমের অ্যাডমিন আপনার তাদেরকেই দিছেন যাদের উপর আপনার আস্থা আছে বিশ্বাস আছে তারা যেমন এই রুমে গালাগালি করে না তারা অন্য রুমে গেলেও গালাগালি করে না নাকি ভাই এই জিনিসটা আপনি আপনি তো নিজেই বুঝছেন আপনি আপনি আমার সাথে গালি করতে কেন কেন অ্যাডমিন দিচ্ছেন রে ভাই সাদি ভাই এই আরেকটা প্রশ্ন আছে যদি এই রুমের অ্যাডমিন না ফেরি অ্যাঞ্জেলে যায় বসে থাকে কিংবা ওখানকার অ্যাডমিন নাই কিংবা রেগুলার ইউজার হয় তাহলে কি আপনারা জানাবো নাকি এই রাত আমার কথা হলো সাদি ভাই তাহলে প্রথম আসামি হিসেবে দেখা যাবে সাদি ভাই চবর্গী উনি যেটা বিশ্বাস করে ওনার যে আদর্শ উনি ওখানেই আছে ইব্রাহিম কিভাবে এই রুমে বসে থাকে গ্রাম্য ভাই ব্যাপারটা হচ্ছে এখানে কেউ ইউনিভার্সিটির ক্লাস করতে আসে না ঠিক আছে কেটলি ভাই একটু আগে জ্ঞান দিয়ে গেল গ্রাম্য ভাই সবাই তো জ্ঞান দিচ্ছেন আপনারা আপনাদের জ্ঞান কি নিচ্ছে নাকি ভাই এটা তো আগেই বলছি আমি যে নাকি ভাইকে কেউ টলাইতে পারে নাই এখানে তো জ্ঞান দেওয়ার দরকার নাই ভাই সবাই এখানে আড্ডা দিতে আসছে আড্ডা দিয়ে চলে যাবো দেখছি ভালো না লাগলে আসবো না তবে মেইন কথা যেটা সেটা হচ্ছে নাগিব ভাই যে কন্ট্রোল করে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হলো না নাগিব ভাই কি আসলে কন্ট্রোল করতে চাইছে না না কাল কেন কল করতে না কিন্তু এই যে নাগিব ভাই এই যে হবে নাগিব ভাই কালা দেবো করতে দেবো দেবো তোরা নাগিব ভাই কালা দেবো করতে তোরা ভাই তোরা কি পেছনে আসছে তুই রাই নেতার নামে মামলা করবো নাগিব ভাই বলতে যেমন হবিট নাম্বার 1 সে হচ্ছে সামিয়া রুমের একজন বিশিষ্ট ইউজার তাকে ব্যান করে দেন এইসব পড়াটা দিচ্ছেন
বুঝতে পারছেন, আপনারা চান যে ওই যে ফেরি অ্যাঞ্জেলে যাতে কেউ না যায়, হাত আছে, আপনি নিজে যান না যে ফেরি অ্যাঞ্জেলে, বুঝতে পারছি, তাই তো স্বাভাবিক। আমি চাই সবাই আমার সাথে আড্ডা দিবে, আমি সবার সাথে আড্ডা দিব, সেটা তো স্বাভাবিক। আমি ওখানে যাই না, মজা ওখানে, জাম্বুর ব্যান্ড চাই, আজিম ভাইয়ের ব্যান্ড চাই, তারপর কার কার ব্যান্ড যাব, হবিটার ব্যান্ড চাই, মকারির ব্যান্ড চাই, জাম্বুর ব্যান্ড চাই, আমিথিউসের ব্যান্ড চাই, সুডোর ব্যান্ড চাই, আর কার কার দাঁড়া নাম দেখি, এতগুলো আছে ভাই। আমি আমি এই গানটি আমি ব্যান্ড ইউজ করি না, ব্যান্ড আমি ইউজ করি না, আমার ব্যান্ড নাই। ইভেন তারপর কি বলে কিছু একটা দেন, ওখানে যায় ইব্রো ব্যান্ড চাই, সাইমন কি ব্যান্ড হইছে, ইব্রো ব্যান্ড চাই, আমাদের এই রুম থেকে ব্যান করা উচিত। আরে না আমি তো আড্ডা দেয় মুখোশ, গালির কথা কিন্তু একবারও সেটা হয়নি, তাহলে আতেল গালি দেয় না, মোল্লা ভাই গালি দেয় না, নিও গালি দেয় না, সালবিন গালি হতে হইতো না, কে কে যায় ফ্লাই তো ওই রুমের একজন সক্রিয় কেন্দ্রীয় সদস্য, মকারি ডালটা কি নিয়ে আসছেন জয়াসেফের কাছ থেকে, জয়াসেফের ডালটা কমতি পড়ে যাবে কিন্তু যদি সব আপনি মাখাই ফেলেন। তারপরে যে জাম্বু প্রায় এসে এখানে বলে যে এই জ্বর খাবি, এই এটা কর ওটা কর, ইনভার্ট কি জাম্বুর হচ্ছে ব্যান চাই, জাম্বু আবার অন্য রুমেও যায়, গালিবাজ রুমেও যায়, আমার মনে হয় কি জানেন এই জাম্বু আইডিটি আমি এত ডালটা মারতেছি তারপরে কিন্তু আমি অ্যাডমিনটা চাই না, দেখছেন নাগি ভাই তো আর মাথা মোটা, নাগি ভাই বুদ্ধিমান মানুষ, দেখছেন দেখছেন একবার একটা ওই কলিং সেন্টারে টেলিফোনের কলিং সেন্টারে একটা কাজ বসে তারা বানায় মজা করছে, কল করে কয় যে আমার গার্লফ্রেন্ডে আমার কল করে ডিস্টার্ব করতেছে, তোরা ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা কর, কয় আপনি চাইলে আপনি কলার আইডি ব্লক করতে বা কয় না তোরা এই গার্লফ্রেন্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কর, তোদের ফোনের মাধ্যমে আমাকে কল কর। তো সবার অভিযোগ গুলো এরকম হয়ে গেছে, আমি এখন সকলের সমস্যার সমাধান করব। তারপরে যে হবু হবু এরা সবাই ওই রুমে যায়, ওই রুমে গিয়ে রুম জমায়, আপনার কি মনে হয় জানো ওই রুমের যখন ইনফরমেশন দরকার হয় আমি ইব্রাহিমকে জিজ্ঞেস করি, ইব্রাহিম চোরাই নিকে কিন্তু ওই রুমে যায়, তাহলে ইব্রুর হচ্ছে ব্যান চাই, আলোচনা করা। হ্যাঁ লক রুমের মধ্যে যদি আলোচনা করতাম তাহলে আজকের আলোচনাটা সুন্দর হইতো, প্যালডকের মানুষের মধ্যে এরকম চুটিয়া, এরকম চুটিয়া টাইপের মানুষ প্যালডকে আমি জিন্দেগি দেখিনি। সাদি ভাই আপনার খেজুর কসম ক্রাঞ্চের কসম, আপনি উত্তেজিত হবেন না, ফান মুডে থাকবেন। আরে চুটিয়া কি কোনো গালি নাকি, আশ্চর্য তো হিন্দি জানে না কিছু না আন্দাজে, আপনি 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 গালির রাজ্যে থার্ড গ্রেডে আছেন, আপনি আরো গ্রেড বাড়তে থাকবে তো সমস্যা, প্র্যাকটিসে রাখা যাবে না, না না প্র্যাকটিস তো করি না রে ভাই, এখানে অনেক মানুষ মানে মানে
কি বলবো আননেসেসারি কথাবার্তা বলছে, এই জিনিসটার প্রয়োজন ছিল না। আমরা চাইছিলাম একটা সুন্দরভাবে মানে ইয়ে করবো আর কি, একটা মিটিং করবো। আমি মনে করছিলাম আজকে আমাদের মানে আলোচনাটা একটা ফ্রুটফুল আলোচনা হবে। আচ্ছা সবাই শুনেন, যাওয়ার আগে শুনেন, you are more than welcome to be here, you know, apni je kono amar jodi shomoy thake apni amake apnar pashe paben kintu ebong amra shobai ekjon arekjon sathe pashe thakte pari kintu samajer moddhe ma babar ichche take somunnoto rakhte hobe bachcha kache niye porte eigulo porihar korte hobe eigulo jodi na kore tole nai ar jodi eigulo না করে যদি এই যে সাধারণ আড্ডাটা দিতে চান আপনি যে কোনো সময় আমাকে এখানে পাবেন। থ্যাংক ইউ, দরজা খোলা অলওয়েজ। রাইট রাইট, আপনি অনেক ধনী হইতে পারেন, আপনি হতে পারেন চার শোকের মালিক, হইতে পারে মাঝে মধ্যে ক্যামে আইসা টেসলা দেখানোর আপনার সুযোগ আছে, কিন্তু তাই বলে আপনি মানে সিভিলাইজড হবেন না, অভদ্র আচরণ করবেন ওইটা মেনে নেওয়া যাবে না। আর হাগুন কুটিরে যদি মুখ খুলে আড্ডা দেন এখানে আসার আগে ব্রাশ করে ঢুকবেন। আর সকল গাড়ির ভেন্টিলেটর টেস্ট করে কথা কয় বলা না। এই নাকি ভাই ঠিক আছে, আপনার মোনাজাত শেষ, এবার ইয়া দিয়ে দেন, জিলেপি দিয়ে দেন সবাইকে। মোনাজাতটা হচ্ছে রাব্বানা আতিনা ফিদ হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আযাবান্নার, মানে হচ্ছে দুনিয়াতে ভালো রাখো আল্লাহ, আখিরাতে ভালো রাখো এবং জাহান্নাম থেকে বাঁচায় রাখো, তিনটা অংশ। না ইব্রাহিম, আমি মোনাজাত পড়ব না, কিন্তু আমি খালি কেতলি ভাইয়ের একটা